কোন ভক্ত প্রশ্ন করছেন, তাহলে কি একমাত্র শ্রীকৃষ্ণই সর্বসমর্থবান? তার কৃপাতেই কি সবকিছু সম্ভব? তিনিই কি একদম পরিপূর্ণ? বৈষ্ণবগণ উত্তর দিচ্ছেন, শুধু কৃষ্ণই সমর্থবান। তাহলে ওখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে, খুব মন দিয়ে শুনবে। শ্রী মানে কি বুঝতে হবে, কিন্তু শ্রী শব্দের অর্থ হল শ্রীমতী রাধারানী। অনেকের মনে প্রশ্ন হয়, অনেকজন জিজ্ঞাসা করে আমার কাছে যে বাবা শ্রী শব্দে রাধারানী কি করে বুঝবো। যেরকম আমাদের বৃন্দাবনে যখন আপনারা বর্ষানায় যাবেন, বর্ষানায় রাধারানীর মন্দিরকে বলা হয় শ্রীজি কি হাভেলি। খুব মন দিয়ে শুনবে, রাধারানীর মন্দিরকে কি বলা হয়? শ্রীজি কি হাভেলি। রাধারানীর একটি নাম হলো শ্রী, শ্রীজি কি হাভেলি। আমাদের বৃন্দাবনে খুব সুন্দর রাধারানীর মন্দির রয়েছে, নাম হলো শ্রীজি কুঞ্জ। রাধা গোবিন্দের খুব সুন্দর মন্দির রয়েছে রেতিয়া বাজারে, নাম হলো শ্রীজি কুঞ্জ। নিম্বার্ক সম্প্রদায়ে রাধা কৃষ্ণই হলো সর্বোপরি, তারা রাধা কৃষ্ণ ছাড়া অন্য কাউকে কিছু মানে না, অন্য কাউকে কিছু বলে। নিম্বার্ক সম্প্রদায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের নাম হলো শ্রীজি কুঞ্জ, মানে রাধারানীর কুঞ্জ। খুব মন দিয়ে শুনুন, তা কিভাবে বোঝা যাবে, কেন কেন কি শাস্ত্রের মধ্যে শ্রী বলতে লক্ষ্মীকে উল্লেখ করা হয়েছে? খুব মন দিয়ে শুনবে, কিন্তু কোথাও শ্রী বলতে রাধারানীকে উল্লেখ করা হয়েছে, কোথাও শ্রী বলতে লক্ষ্মীকে উল্লেখ করা রয়েছে। আবার রামচরিত মানুষের মধ্যে, রামায়ণের মধ্যে শ্রীজি বলতে সীতাকেও উল্লেখ করা রয়েছে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু রাধারানীকেও কিশোরীজি বলা হয়। খুব মন দিয়ে শুনবে, রাধারানীকেও কিশোরীজি বলা হয়, আর সীতাকেও কিশোরীজি বলা হয়, তাই তো? ভগবতী সীতাকেও কিন্তু কিশোরী বলা হয়েছে, রাধারানীকেও কিশোরী বলা হয়, আর শুধু তাই নয়, ভগবতী পার্বতীকেও কিন্তু কিশোরী বলা হয়েছে। তা কিশোরী বলতে এখন কোন জায়গায় কোন কিশোরীকে বলা হচ্ছে কি করে বুঝবে? এইসব বিষয় নিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, তাহলে বুঝতে হবে তারা এখনো শাস্ত্র গ্রন্থ বিষয়ে কিছু জানে না, তা তাদেরকে তখন এগুলো বুঝতে হবে, তার জন্য গ্রন্থ অধ্যয়ন করতে হয়, পড়তে হয়। যেখানে পার্বতীর সঙ্গে, খুব মন দিয়ে শুনবে, কিশোরী বলা হয়েছে, সেটা কি করে বুঝতে হবে? যদি ভোলেনাথের সঙ্গে বা শিবশঙ্করের সঙ্গে কিশোরী শব্দ যুক্ত রয়েছে, তাহলে মনে করতে হবে যে সেটা হলো পার্বতীর নাম। যদি কোথাও কিশোরী শঙ্কর লেখা থাকে, তার মানে পার্বতী শঙ্কর। খুব মন দিয়ে শুনবে, যদি কোথাও রামের সঙ্গে কিশোরী লেখা রয়েছে, রাম কিশোরী, তাহলে মনে করতে হবে সেখানে সীতার নাম রয়েছে। আর যদি কোথাও লেখা থাকে কৃষ্ণ কিশোরী, কৃষ্ণের সঙ্গে কিশোরী আছে, তার মানে সেখানে রাধারানীর নাম রয়েছে। তদ্রূপ শ্রী শব্দের অর্থে কোথায় কাকে বুঝবে, তা শাস্ত্র বলছে, বৈকুণ্ঠে স্তু রমা প্রোক্তা জানকী দণ্ডকে বনে রুক্মিণীম দ্বারবত্যাম তু রাধা বৃন্দাবনে। শ্রী শব্দের ব্যাখ্যায় খুব সুন্দর বর্ণন রয়েছে, বৈকুণ্ঠে স্তু রমা প্রোক্তা, যখন বৈকুণ্ঠের কথা চলবে, মানে যেখানে নারায়ণের কথা হচ্ছে, সেখানে নারায়ণের সঙ্গে, বিষ্ণুর সঙ্গে যদি শ্রী শব্দ যুক্ত রয়েছে, শ্রী নারায়ণ বা শ্রী বিষ্ণু, তার মানে সেখানে শ্রী মানে লক্ষ্মী। বৈকুণ্ঠে স্তু রমা প্রোক্তা জানকী দণ্ডকে বনে। আর যেখানে রামচরিত্রের বর্ণন রয়েছে, যেখানে রামের সঙ্গে শ্রী যুক্ত রয়েছে, শ্রীরাম, তার মানে সেখানে শ্রী বলতে মা জানকীকে বোঝা যাবে, মা সীতাকে বোঝা যাবে। রুক্মিণীম দ্বারবত্যাম তু, যেখানে দ্বারকা নীলার বর্ণন হচ্ছে, দ্বারকাধীশের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে, শ্রী দ্বারকাধীশ, দ্বারকাধীশের সঙ্গে যখন শ্রী শব্দ যুক্ত থাকবে, তার মানে সেখানে রুক্মিণীর নাম নেওয়া হয়েছে। আর যেখানে রাধা বৃন্দাবনে বনে, যেখানে বৃন্দাবন নীলার বর্ণন রয়েছে, যেখানে শুধু কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী যুক্ত রয়েছে, তার মানে সেখানে শ্রী রাধারানীকেই বুঝতে হবে। প্রেম সে বলো রাধে 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 বলি রাধা রমণ লাল কি জয়। তা শুধু কৃষ্ণই কিন্তু সর্বসমর্থবান নন, তাহলে কৃষ্ণের সঙ্গে যখন রাধারানী যুক্ত হয়ে থাকে, তখনই তিনি একদম পরিপূর্ণ হয়ে থাকেন। আমাদের ব্রজবাসীরা বলেছে না, বলে বিনা রাধে কে কৃষ্ণ আধে, রাধারানী ছাড়া কিন্তু কৃষ্ণ আধা। তা কৃষ্ণ পরিপূর্ণ কখন হয় বলতে, যখন কৃষ্ণের সঙ্গে রাধারানী যুক্ত হয়ে থাকে। তার জন্য এখানে রাধা কৃষ্ণকে বন্দন করা হয়েছে, রাধা কৃষ্ণায় বয়ম নমঃ,
बोली राधा गोविंद भगवान की। खूब सुंदर भावे समस्त सब ब्रजवासीगण भगवती राधारानी वंदन करें। देखुन की बोलचें, तीन लोक चौदह भुवनों की स्वामिनी श्यामाजू, चरणन को चाकर श्याम हमारी राधा रानी। तीनों लोक चौदह भुवनेर स्वामिनी माने मालिकीन हलन श्री राधा रानी। हमारे ब्रजर मध्य वृंदावन मध्य किन्तु क्यों मालिक नहीं, हमारे एखने हलो मालिकीन, हमारे एखने वृंदावने हलो मालिकीन। हमारे एखानकार राजा के जानें, हमारे ब्रजर राजा हलन राय, तार जन्य बला हय राय राजा। राधारानीर सेखाने राज्य अभिषेक होयेछे किन्तु वृंदावने, कोथाय ग्राम उमराया, ग्रामेर नाम हलो उमराया। सेई उमरायार मध्ये जारा लाइव पाठ श्रवण करछेन खूब मन दिये शुनबे किन्तु, ब्रजेर मध्ये एकटी ग्राम रयेछे नाम हलो उमराया, सेई उमरायार मध्ये राधारानीर राज्य अभिषेक होयेछे। आर तार जन्यई राधारानीके राजा बला होयेछे, बला हय राय राजा। आमादेर ब्रजेर मध्ये किन्तु मालिक नेई, ब्रजेर मध्ये हलो मालिकीन। तीन लोक चौदह भवनों की स्वामिनी श्यामाजू, तीन लोक चौदह भवनों की स्वामिनी श्यामाजू, चरणन को ओ चरणन को चाकर श्याम हमारी राधा रानी को, चरणन को चाकर श्याम हमारी राधा रानी को, श्यामा प्यारी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को, मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को। এইভাবে নয় তোর হাত উপরে করে তালি শিখো হমারী শ্যামা প্যারী কো, মিশরীতে মিঠো নাম হমারী রাধা রানী কো, মিশরীতে মিঠো নাম হমারী রাধা রানী কো। বলছে মিশ্রিত থেকেও মিষ্টি হলো রাধারানীর নাম, রাধারানীর নাম কেমন মিশ্রিত থেকেও মিষ্টি। মিশ্রি কত মিষ্টি হয়, মুখে দিলেই একদম আনন্দই আনন্দ, আর তার মধ্যে যদি তাল মিশ্রি হয় তাহলে কত আনন্দ। বলছে তার থেকেও উপরে হলো রাধারানীর নাম, রাধা বলতেই মুখে একদম রস চলে আসে। बाबा है वृषभान कुंवर और मैया कीर्ति, बाबा है वृषभान कुंवर और मैया कीर्ति, बाबा है वृषभान कुंवर और मैया कीर्ति, बाबा है वृषभान कुंवर और माता कीर्ति। ब्रज में बरसानो धाम हमारी राधा रानी को, ब्रज में बरसानो धाम हमारी राधा रानी को।
प्यारी को राधा रानी को हमारी क्षमा प्यारी को श्री स्वामी तो नाम हमारी राधा रानी को श्री स्वामी तो नाम हमारी राधा रानी को हरि बाधा कट जाती राधा राधा जपने से सब बाधा कट जाती हाँ राधा राधा जपने से सब बाधा कट जाती राधा राधा जपने से सब बाधा कट जाती दुख दूर करने को काम हमारी राधा रानी को दुख दूर करने को काम हमारी राधा रानी को ओ राधा रानी को हमारी श्यामा प्यारी को राधा रानी को हमारी श्यामा प्यारी को मिसरी सो मिसरी सो मिसरी